কে কি দিয়ে যাই না আমি সবার কথা জবাব দিতে পারব না চিঠির ডকুমেন্ট না কাছে জানি না কিছু হয়নি কিছুই দুই রকম দেখা যাচ্ছে না আপনাদের মনে হচ্ছে দুটো দুই রকম দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আপনারা তৈরি করে না তাহলেই হবে কিছু দেখা যাচ্ছে না এখানে আমাদের লড়াইটা টিএমসির বিরুদ্ধে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে নতুন নয় হঠাৎ করে আমরা করছি পশ্চিমবঙ্গে লাগাতার বছরের পর বছর ধরে কংগ্রেস অত্যাচারিত কংগ্রেস সন্ত্রাসী কংগ্রেসকে খুন হতে হয় কংগ্রেসকে উচ্ছেদ করার অভিযান যারা চালায় তাদের বিরুদ্ধে লড়তে হয় তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে হঠাৎ করে আমরা কিছু বলছি না বরং আমরা ধারাবাহিকতাকে বজায় রেখেছি আজকে পশ্চিমবঙ্গে লুট চুরি দুর্নীতি যে হয়েছে কালকে যেমন খোকাবাবুরা বলছিল যে নারদাকাণ্ডে সবাই সব কিছু দেখেছে ভালো কথা শিক্ষক দুর্নীতিকাণ্ডে কি কেউ কিছু দেখেনি আলমারি থেকে ঝরঝর করে নোট পড়ছে কেউ দেখেনি দেখেছে তাই এখন যারা জেলে এখন যারা ইহারে তাদেরকে ছেড়ে ফেলার সময় এসে গেছে তৃণমূল যদি অনুব্রত মণ্ডল আর পার্থবাবু জেলখানায় বসে বলে কবিগুরু রবীন্দ্রনাথের সুরে যে আমরা সব চোর হলাম আর তোমরাই সাধু হলে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে যদি অনুব্রত মণ্ডল গানটা গায় তাহলে দিদি আপনার কি মনে হবে না যে গানের সত্যতা আছে টার্গেট না যা সত্য তাই বলি যা সত্য তাই বলি কয়লা চুরি বালি চুরি পাথর চুরি গরু পাচার শিক্ষক দুর্নীতি সব কিছুতে তাদের নাম আজকে অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে তাদের জন্য দিদির মাথা ব্যথা নাই দিদির মাথা ব্যথা খোকাবাবুর জন্য তাই স্বাভাবিকভাবেই কাউরির দিকে আঙুল তোলার আগে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে জিজ্ঞেস করুন কংগ্রেসকে বাংলায় শুধু নয় সারা ভারতবর্ষে খতম করতে খোকাবাবুর পিসি অনেক দায়িত্ব নিয়েছিল আজ যখন তিনি পরাজিত তিনি বুঝেছেন যে কংগ্রেসের কথাটা আমার জীবনে না থাকলে আমার আর গতি নেই তাই অগতিরও গতি হিসাবে কংগ্রেসকে উনি আশ্রয় করতে চাইছেন 13 তারিখ দিল্লিতে ইন্ডিয়া গেটের মিটিং 13 তারিখে ইডির দরকার পড়লো ডাকতে কেন এগুলোর পিছনে কোনো গুরু রহস্য আছে জানতে হবে আমাদেরকে যা কিছু দেখা যাচ্ছে তার পিছনে অনেক কিছু থাকতে পারে ঠাকুর রামকৃষ্ণ তাই বলেছেন ছাইকে উড়িয়ে দেখো কি আছে তার তলায় কারণ 13 তারিখ বড় অদ্ভুত ইন্ডিয়া জোটের মিটিং সেদিনই ডাকছি দিতে তার আগে নৈশ ভোজে আমন্ত্রণ সব মিলেমিশে কেমন লাগছে ইডি আর কাউকে ডাকছে না আর কাউকে ডাকলেও তাদেরকে গ্রেপ্তার করতে চাইছে খোকাবাবুকে কিন্তু সব কিছু করে গ্রেপ্তার করবে না পুরো রহস্য কী তার পিছনে জানতে আমাদের সত্যের চেষ্টা করতে হবে তাই আমরা আমাদের জায়গায় দাঁড়িয়েই চোর দুর্নীতি লুটেরাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৃণমূলের আমাদের বিরুদ্ধে যে আক্রমণ কংগ্রেসকে উৎখাত করার যে অভিযান তৃণমূল বাংলায় করেছে তার বিরুদ্ধে লড়ে রুখে আমরা আমাদের অস্তিত্বের জানান দিয়েছি আগামী দিনে ধরক সবাইকে শুভেন্দু অধিকারীকে টাইটে রাখার চেষ্টা করছে হয়তো বিজেপি নারদাকান্তে শুভেন্দু অধিকারীর নাম আছে ওকে টাইটে রাখছে কিন্তু বেশি কথা বলে ফেলছে মাঝে মাঝে বিপ্লবী আনা করছে তো ওর উপরে একটা দাবাও রেখে দিচ্ছে আমাদের ভিতরে খেলা বুঝবে না তুমি চুপ করে থাকো আমাদের ভিতরে অনেক খেলা আছে নৈশ ভোজে যাই নৈশ ভোজ থেকে বেরিয়ে যাই হাসাচ্ছি মুখে 13 তারিখে ইডি ডাকে 13 তারিখে ইন্ডিয়া জোটের মিটিং হয় অনেক খেলা থাকতে পারে যদি যে ফরফর করে তাকে একটু বসিয়ে দিচ্ছে বুঝে যে বেশি ফরফর করো না তোমার জন্য ইডি খারাপ হয়ে আছে দেখুন টেকনোলজি যেমন আছে টেকনোলজিকে অপব্যবহার করার লোকেরও টেকনোলজির জ্ঞান কম নেই সরকার যদি ডালের লাই চলে চোর চলবে পাতায় পাতায় আজকে শুধু আধার বলে নয় সারা ভারতবর্ষে যা সাইবার ফ্রড আপনার ব্যাংকে রাখা টাকা যেভাবে লুট হচ্ছে ভারতবর্ষে তারা ভয়ঙ্কর সাইবার ক্রাইম যেভাবে বাড়ছে ভারতবর্ষে ভয়ঙ্কর
আমরা প্রথম থেকেই আধার নিয়ে সতর্ক ছিলাম। আমরা ফায়ার প্রুফ, অর্থাৎ যাতে কোনোভাবেই এখানে বিপদ না হয়, রোবাস্ট ফায়ার ওয়াল দিতে চাইছিলাম আমরা পুরো সিস্টেমে, যে একটা ছিদ্রহীন রোবাস্ট ফায়ার ওয়াল তৈরি করো সেখান থেকে এখানে প্রবেশ করতে না পারে। দেখুন, লক্ষিন্দরকে মারতে সাপ প্রবেশ করেছে জানেন তো? মাছ যখন জলে চড়ে তখন যে মাছ জল খায় কখনো দেখা যায় কি? তো টেকনোলজি মানে এটা নয় যে সব কিছুই সমাধান হয়ে গেল, তার জন্যই ঘটনা ঘটছে। আরো বেশি সতর্ক হওয়া উচিত সরকারের বলে মনে করি। শুধু এটা নয়, আপনি প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা যাকে বলে, ওদের আর প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা সেখানেও তাই, সমস্ত যোজনাতে লুট হচ্ছে টাকা, চুরি হচ্ছে টাকা। এরপর আসছে সাইবার কারেন্সি, আরেক বিপদজনক ক্রিপ্টো কারেন্সি যাকে বলে। এই ক্রিপ্টো কারেন্সিতে আরেকটা ধাঁধলি হওয়ার সম্ভাবনা। ক্রিপ্টো কারেন্সি নিয়ে সরকার এখনো পর্যন্ত আরো নিশ্চিদ্র ব্যবস্থা তৈরি করতে পারেনি। ক্রিপ্টো কারেন্সি আগামী দিনে আরেক বিপদের কারণ না হয় এটা আমাদের সকলের স্বপ্ন।